নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো ভূগোলের। আমি আজকে দুখানা সেট সলভ করাবো। এবার আমি 267 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ শূন্যস্থান ট্রু ফলস ঠিক আছে সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো 1.1 এর অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার বর্জিত প্রক্রিয়া ঠিক আছে। তো দেখো 1.2 তে কী বলেছে, লবণাক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দ্রবণ হবে। 1.3 তে কী বলেছে হেটারোয় স্পিয়ার ঠিক আছে, এর উচ্চতম স্তরটি হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হাইড্রোজেন স্তর হবে। তো দেখো পরের প্রশ্ন কী বলছে, 1.4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ঠিক আছে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন কী বলছে, 1.5 এল নিনোর প্রভাব কোন মহাসাগরে হয়, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রশান্ত মহাসাগরে হয়। 1.6 কী বলছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম তখন কোন জোয়ার সৃষ্টি হয়, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পেরেজি জোয়ার। 1.7 কী বলেছে, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবগুলি প্রযোজ্য ঠিক আছে। 1.8 কী বলেছে, ভারতের নবীনতম রাজ্যটি হলো, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তেলেঙ্গানা। পরের প্রশ্ন কী বলেছে, 1.9 ভারতের মৃত্তিকা সংরক্ষণ গৃহীত একটি পদক্ষেপ হলো, এর অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার ফালিসার্স। 1.11 কী বলেছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় হয় তা হলো, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আধি। 1.11 কী বলেছে, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মহারাষ্ট্র। 1.12 কী বলেছে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বেঙ্গালুরুকে বলা হয়। 1.13 কী বলেছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, এর অ্যান্সার হবে 44 নং। পরে তো দেখো, এর অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার 1:50,000। তো দেখো বিভাগ খ, তো দেখো প্রথম কী আছে এটা ঠিক আছে, বারখান বালিয়াড়ি থেকে শিব ব্যালেডি সৃষ্টি, এটা ঠিক আছে। 2.12 সূর্য চাঁদ পৃথিবী সরল রৈখিক অবস্থানকে সিজগি বলে, এটা ঠিক আছে। 2.13 ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়, এটা কী আছে ঠিক আছে। 2.14 কী বলেছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা কী আছে ঠিক আছে। 2.15 ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ হয়, এটা কী আছে ঠিক আছে। 2.16 কী বলেছে, ভারতের সর্বাধিক ঘন বসতিপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা কী আছে ভুল আছে। 2.17 কী বলেছে, মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে রাখা হয় তাকে বলা হয় প্ল্যাটফর্ম, এটা কী আছে এটা ঠিক আছে। তো দেখো এবার আমি শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.21 বিভিন্ন ধরনের বর্জিত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হয় অ্যান্সার হবে পর্যায়ন বলে। 2.22 কী বলেছে, হিমবাহ ও জল দ্বারা বহিত নুড়ি বালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরা মতো ভূমিরক্ষে অ্যান্সার হবে এসকাবার বলে। 2.23 পৃথিবীর বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, পৃথিবীর কেন্দ্রাতীত বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 2.24 কী বলছে, পারমাণবিক জ্বালানির ফলে যে বজ্রের সৃষ্টি হয় তাকে বলে অ্যান্সার হবে তেজস্ক্রিয় বজ্রের সৃষ্টি হয়। 2.25 দেবপুরাগ ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা সৃষ্টি হয়, অ্যান্সার হবে অলকানন্দা ঠিক আছে। 2.26 কী বলেছে, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, অ্যান্সার হবে কোয়েম্বাটুরকে বলা হয়। 2.27 কী বলেছে, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটিকে ড্যার বলে, অ্যান্সার হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তো দেখো 2.31 কী বলেছে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে, অ্যান্সার হবে জল বিভাজিকা বলে। 2.32 কী বলেছে, ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, অ্যান্সার হবে উষ্ণ স্রোত সৃষ্টি হয়। 2.33 কী বলেছে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, এর অ্যান্সার হবে 100%। 2.34 কী বলেছে, প্লাস্টিক কোন ধরনের বজ্র, অ্যান্সার হবে জৈব অভঙ্গুর বজ্র। 2.35 কী বলেছে, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি, এর অ্যান্সার হবে নয়াকার মানা। 2.36 কী বলেছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রেভ অরণ্য কোথায় অবস্থিত, অ্যান্সার হবে সুন্দরবন। 2.37 কী বলেছে, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে, অ্যান্সার হবে সোনালি চতুর্ভুজ। যদি এটা রেলপথ দ্বারা বিস্তার করা হয় তাহলে সেটাকে হীরক চতুর্ভুজ বলে। 2.38 কী বলেছে, কোনো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কী বলে, অ্যান্সার হবে পিক্সেল বলে। তো দেখো এই যে মিলাও বাম দিকের সঙ্গে ডান দিক, 2.41 বলেছে রাজস্থান, এর অ্যান্সার হবে আমাদের চারের অ্যান্সার আধি ঠিক আছে। 2.42 কী বলেছে, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র, এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার ইসরো হবে। 2.43 কী বলেছে, কেরল, তুমি তো জানো যে কেরল হচ্ছিলো আমাদের ভেমনাথ ঠিক আছে। আর 2.4 কী বলছে, ভারতের শুল্কমুক্ত বন্দর, অ্যান্সার হবে একের অ্যান্সার কান্ডালা।
এবার আমি ভূগোলের 289 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো ভূগোলের ফার্স্ট কোশ্চেন কি বলেছে 1.1-এ, যেসব প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে তাকে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার বহির্জত বলে, ঠিক আছে। 1.2-তে কী বলেছে, মহাদেশীয় হিমাবহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলে, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নুনাটক্স বলে। পরের প্রশ্ন 1.3-তে কী বলেছে, মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা হলো, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার প্লায়া। পরের প্রশ্ন কী বলেছে 1.4-এ, দার্জিলিং শিলিগুড়ি তুলনায় শীতল ধান কারণ, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার উচ্চতা। পরের প্রশ্ন কী বলেছে 1.5-এ, পৃথিবী পৃষ্ঠের তাপের অনুভূমিক বন্টন দেখা যায়, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার সমোষ্ণ রেখা। পরের প্রশ্ন 1.6-এ কী বলেছে, ভারত মহাসাগরের একটি ঋতুভিত্তিক স্রোতের নাম, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার মৌসুমী স্রোত। পরের প্রশ্ন কী বলেছে 1.7-এ, কম্পোস্টিং পদ্ধতি তৈরি হয়, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার জৈব সার। পরের প্রশ্ন 1.8-এ, ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লাক্ষাদ্বীপ। 1.9-এ কী বলেছে, পার্বত্য অঞ্চলে মাটির প্রকৃতি হলো মূলত, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পটসল। পরের প্রশ্ন 1.1-এ, ভারতের যে রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মধ্যপ্রদেশ। 1.11-এ, ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে বলা হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জায়িদ শস্য। 1.12-তে কী বলেছে, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ভিলাই। 1.13-তে কী বলেছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব হলো, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার 382 জন। তো দেখো 1.14-এর অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার 4°×4°, ঠিক আছে। 2.1-এর প্রশ্ন কী আছে, ফার্স্ট কোশ্চেন 2.11-এ, জলপ্রপাতের তলদেশে মন্তকূপ সৃষ্টি হয়, এটা ঠিক আছে, এটা কী আছে, ভুল আছে। 2.12-তে কী বলেছে, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলভার্স বলে, এটা কী আছে, ঠিক আছে। 2.13-তে প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে, এটা কী আছে, ঠিক আছে। 2.14-এ কী বলেছে, একটি বিষাক্ত জৈব বজ্রের উদাহরণ হলো, অ্যান্সার হবে পারদ, এটা ঠিক আছে। 2.15-এ কী বলেছে, ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুতে, এটা কী আছে, ভুল আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 2.16-এ, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো চেন্নাই, এটা কী আছে, ভুল আছে। 2.17-এ কী বলেছে, সূর্য সমলয় উপগ্রহ মেরু কক্ষপথে পৃথিবীকে পরিক্রম করে, এটা কী আছে, এটা ঠিক আছে। তো দেখো এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। 2.21-এ, আরোহণ ও অবরোহণের যুগ্ম রূপ হলো পর্যায়ন, এটা কী আছে, ঠিক, মানে শূন্যস্থানে পর্যায়ন হবে। 2.22-তে কী বলেছে, রাজস্থানের সম্বর হ্রদটি অ্যান্সার হবে ড্যাশ হবে লবণাক্ত হ্রদের উদাহরণ। 2.23-তে কী বলেছে, শিশিরাঙ্ক তাপমাত্রার আপেক্ষিক আর্দ্রতা, অ্যান্সার হবে 100% শূন্যস্থান হবে। 2.24-এ কী বলেছে, ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথটি হলো, অ্যান্সার হবে NH2। 2.25-এ কী বলেছে, রাডার, ঠিক আছে, এক ধরনের, অ্যান্সার হবে কী বলেছে, এর অ্যান্সার হবে সক্রিয় সেন্সর হবে। 2.26-এ কী বলেছে, নদীর মোহনায় ড্যাশ আকৃতির হলে বানডাক প্রবল হয়, অ্যান্সার হবে ফানেল আকৃতি হলে। 2.27-এ কী বলেছে, ভারতের ড্যাশ রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক, অ্যান্সার হবে কেরলে। তো দেখো এবার আমি তোমাদের এসএ কিউবগুলো সলভ করাবো। 2.31-এ, মরুস্থলীয় শব্দের অর্থ, অ্যান্সার হবে মৃতের দেশ। 2.32-তে কী বলেছে, হিমবাহের উপত্যকা আকৃতি দেখতে হয়, অ্যান্সার হবে ইউ আকৃতির হয়। 2.33-তে কী বলেছে, ট্রপোস্ফিয়ারের উষ্ণতা হ্রাসের গড় কত, অ্যান্সার হবে প্রতি বর্গ কিলোমিটারে 6.4°C। 2.34-এ কী বলেছে, আকাশে মেঘের পরিমাণ কোন এককে মাপা হয়। তো দেখো 2.35-এ কী বলেছে, শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিটিকে কী বলে, এর অ্যান্সার হবে। 2.36-এ কী বলেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী, অ্যান্সার হবে স্যাডল পিক। 2.37-এ কী বলেছে, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, অ্যান্সার হবে লৌহ ইস্পাত শিল্পকে। 2.38-এ কী বলেছে, কত সালে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়, অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। 2.4-এর অ্যান্সার হবে পূর্ব হিমালয়। 2.42-তে কী বলেছে, আর্সেনিক, এর অ্যান্সার হবে একের অ্যান্সার ব্ল্যাকফুট। 2.43-তে কী বলেছে, রেল ইঞ্জিন, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার চিত্তরঞ্জন। 2.44-এ কী বলেছে, মালাবার, এর অ্যান্সার হবে দুই অ্যান্সার কয়াল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।